এই ভিডিওতে আমরা দেখব যে রাউটারের কাজ কি। আমরা দেখেছি যে রাউটার দেখতে কেমন। এটা হচ্ছে একটা রাউটার, রাউটারটা দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে রাউটারের অ্যান্টেনা। তাহলে এই যে রাউটার, এই রাউটারটাকে আমি কি কাজে ব্যবহার করি বা রাউটারের কাজ কি? রাউটারের কাজ হচ্ছে এটা কি করবে, এটা অনেকগুলো নেটওয়ার্ককে জয়েন করবে। অর্থাৎ এই রাউটারটা কি করবে, কোনো একটা নেটওয়ার্কে অনেকগুলা যে ডিভাইস থাকবে সেই ডিভাইসগুলোকে কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিবে বা জয়েন করবে। তাহলে এই যে নেটওয়ার্কে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে সেই ডিভাইসগুলো তখন কী করতে পারবে, ইন্টারনেট কানেকশন পাবে। তো এই রাউটারটা যেটা, এই রাউটারের সাথে সেই ডিভাইসগুলো কি থাকে, ওয়্যারলেসলি বা তারহীনভাবে কানেক্টেড থাকে। অর্থাৎ রাউটারের সাথে কি হবে, যে ডিভাইসগুলো আমি ব্যবহার করছি, ডিভাইস ওয়্যারলেসলি কানেক্টেড। অর্থাৎ রাউটারের সাথে ডিভাইসগুলো কি থাকবে, ওয়্যারলেসলি কানেক্টেড থাকবে। অর্থাৎ তারা তারহীনভাবে যুক্ত। তাহলে এই যে তারহীনভাবে রাউটারের সাথে এই ডিভাইসগুলো যুক্ত থাকবে, এটাতে আসলে আমাদের প্রফিট কি হচ্ছে বা লাভটা কি হচ্ছে। ধরো তুমি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছো, তাহলে তোমার কেবল কি থাকবে, তোমার কেবল থাকবে হচ্ছে একটা। এখন ধরো তোমার বাসায় কম্পিউটার আছে তিনটা, একজনের একটা কম্পিউটার আছে, আরেকজনের আরেকটা কম্পিউটার আছে, এবং ধরো মোবাইল আছে। তাহলে এই যে তিনটা ডিভাইস আছে আমার, দুইটা কম্পিউটার আর একটা মোবাইল, এই একটা তার দিয়ে কি আমি এই তিনটা ডিভাইসকে একই সাথে কানেক্ট করতে পারবো ইন্টারনেটের সাথে? অবশ্যই পারবো না। আমার কেবল যেহেতু একটা, আমি যে কোনো একটা ডিভাইসকে এই কেবলটার সাথে কানেক্ট করতে পারি, অর্থাৎ এই কেবলটাকে আমি একবারে যে কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো, হয় এই কম্পিউটার নয় এই কম্পিউটার। কিন্তু রাউটার যে কাজটা করে, রাউটার আমাদের এই প্রবলেমটা সলভ করে দেয়, যে আমার যদি এখন ধরো এই একটা রাউটার আছে, এই রাউটারটা কি করবে, আমার ডিভাইস যতগুলাই হোক না কেন, আমার এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এই যে একটা ফোন, এই যে একটা ফোন, আমার যে ধরনের, যত ধরনের ডিভাইসই হোক না কেন, এই রাউটারটা কি করবে, প্রত্যেকটা ডিভাইসকে একই সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবে। তাহলে যে ইন্টারনেট সিগন্যালটা থাকবে, সেই ইন্টারনেট সিগন্যালটাকে এই রাউটারটা ক্যাচ করবে, এবং ক্যাচ করে সেই রাউটার কি করবে, এই ইন্টারনেট সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে দিবে, অর্থাৎ বাড়িয়ে দিবে। তাহলে ব্রডব্যান্ডের লাইনটা এই রাউটারের সাথে কানেক্টেড থাকবে। রাউটারের এখানে আমরা বিভিন্ন ধরনের পোর্ট দেখতে পাচ্ছি, এখানের একটা পোর্টের সাথে ব্রডব্যান্ডের লাইনটা কানেক্টেড থাকবে, এবং সেই ব্রডব্যান্ড থেকে কি করবে, এই রাউটারটা সেই ইন্টারনেটের সিগন্যালটাকে ক্যাচ করবে, ক্যাচ করে সেই সিগন্যালটাকে সে কি করে দিবে, ডিস্ট্রিবিউট করে দিবে। অর্থাৎ রাউটার কি করবে, রাউটার ব্রডব্যান্ড থেকে ইন্টারনেট সিগন্যাল ক্যাচ করবে, ইন্টারনেট সিগন্যাল ক্যাচ করবার পরে সে কি করবে, সিগন্যাল ডিস্ট্রিবিউট করে দিবে। এবং সিগন্যালটাকে ডিস্ট্রিবিউট করার, আপনার সিগন্যালটাকে ডিস্ট্রিবিউট করার অর্থ সিগন্যালটাকে চারিদিকে স্প্রেড করে দিবে বা বিস্তৃত করে দিবে। তাহলে এই যে আমি বিস্তৃত সিগন্যালটা পাচ্ছি, আমার কাছে যখন একটা ব্রডব্যান্ডের কেবল ছিল, তখন আমি দেখা গেছে জাস্ট ধরো এই কম্পিউটারটাকে আমি কানেক্ট করতে পারছি, এই দুটো ডিভাইসকে আমি কানেক্ট করতে পারছি না, তখন আমার সিগন্যালটা এক জায়গাতেই আছে। আমার এই কম্পিউটারটা যেখানে, আমি শুধু সেই জায়গাতেই কি করতে পারবো, আমি এই সিগন্যালটাকে, এই ইন্টারনেটটাকে ইউজ করতে পারবো, এই কেবলটা যেখানে আছে যেখান থেকে কানেক্টেড। কিন্তু রাউটারটা কি করছে, তোমার রাউটারের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি অনুযায়ী তুমি তোমার বাসার যে কোনো রুমে বসে কি করতে পারো, এই ইন্টারনেটটাকে এখন ইউজ করতে পারবে। কারণ এই রাউটারের সাথে কানেক্ট করবার জন্য তোমার কোনো ডিভাইসের কোনো কী দরকার নাই,
কেবল দরকার নেই, কারণ এই ইন্টারনেটটাই কেবলের মাধ্যমে এই ইন্টারনেট কানেকশনটা রাউটারের সাথে কানেক্টেড থাকবে, সিগন্যালটা নিয়ে রাউটার চারদিকে বিস্তৃত করে দেবে। তুমি সোফায় বসে করো, বিছানায় বসে ইউজ করো, যে কোনো জায়গা থেকে তুমি কী করতে পারবে, সেই সিগন্যালটাকে তুমি ইউজ করতে পারবে তোমার ডিভাইসে। তাহলে এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে রাউটারের কাজ কী এবং রাউটার কীভাবে আমাদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা করে দিচ্ছে।